نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় ছিল যখন আগুন এবং পানির মধ্যে তফাৎ ছিল স্পষ্ট, এমন একটা সময় ছিল যখন ডানপন্থী এবং বামপন্থীদের মধ্যে স্পষ্ট সুস্পষ্ট তফাৎ ছিল, এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে দুই ধরনের লোক বসবাস করত, এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামি। জান্নাতি তারা ছিল যারা ওহির আলোকে ওহির বিধানকে মেনে নিয়েছিল তারা, আর জাহান্নামি ছিল ওই সম্প্রদায়ের লোক যারা ওহির আলোকে অস্বীকার করেছিল। কিন্তু বর্তমানে আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যে সময় যে আগুন এবং পানির মধ্যে তফাত না, তফাত হয়ে গিয়েছে, পানির মধ্যেই অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে। পানির মধ্যেই এখন আমাদেরকে বলতে শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি আমরা যে একটা হচ্ছে বিশুদ্ধ পানি, আরেকটা হচ্ছে গন্ধযুক্ত পানি, আরেকটা হচ্ছে এমন পানি, আরেকটা হচ্ছে ড্রেনের পানি, আরেকটা হচ্ছে বিভিন্ন কিছু। আসলে এই জন্য বললাম যে পার্থক্য প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে, আর পার্থক্য প্রত্যেকটা জিনিসের মধ্যে হয়েই থাকে, আর মুসলিম তার কর্তব্য হচ্ছে পার্থক্যকে সূচনা করে দেওয়া। একজন মুসলিম এবং একজন অমুসলিম, একজন মুমিন এবং একজন কাফের, তার মধ্যে কী থাকতে হবে? সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে। কিন্তু আমরা বর্তমানে এমন এক সময় অতিবাহিত করছি যে সময় কাফের সাথে পার্থক্য না, পার্থক্যের বিষয়বস্তু হয়ে গেছে কার সাথে কার? মুসলিমের সাথে, নামধারী মুসলিমের, মুসলিমের সাথে নামধারী মুসলিম। এক হচ্ছে যে পরিপূর্ণ মুসলিম, আর এক হচ্ছে যে নিজেকে মুসলিম বলছে, অথবা যে দাবি করছে, অথবা যে ভৌগোলিক মুসলিম, অথবা যে জাতীয়তায় মুসলিম বলছে, তার মধ্যে কী করতে হবে? পার্থক্য তৈরি করে দিতে হবে। কিন্তু এই পার্থক্যটা এমন একটা সময় অতিবাহিত হয়েছে, যেটা রাসূলের যুগ, যেটা সাহাবীদের যুগ, যেটা সেই সোনালী যুগ, তখন এই পার্থক্যটা ছিল কাদের সাথে? পার্থক্য ছিল এইটা কাফেরদের সাথে। কিন্তু আজ পার্থক্যের ব্যাপারটা এমন হয়ে গেছে, কাফের সাথে না, হয়ে গিয়েছে মুসলিমের সাথে, নামধারী মুসলিমের। আল্লাহ তাআলা ওইটাই বলছেন যে তুমি বলো এই সূরাটা কেন নাজিল হলো। আমরা একটু আগে একটি সূরা শুনলাম, সেটা হচ্ছে সূরাতুল কাফেরুন, তাই না? কেন এই সূরাটা নাজিল হলো? কাফেররা এসে বলল মুসলিমদেরকে, যখন তারা দেখলো মুসলিমরা দৃঢ়তার সাথে এক রবের ইবাদত করছে এবং তার প্রদত্ত বিধানই মেনে নিচ্ছে, অন্য কোনো দিকে যাচ্ছে না, অন্য কোনো আদর্শের দিকে যাচ্ছে না, অন্য কোনো তরিকা, অন্য কোনো দিকে যাচ্ছে না, তখন কাফেররা এটা দেখে তাদেরকে অনেকভাবে চেষ্টা করলো বিরত রাখতে। অবশেষে যখন পারলো না, তখন তাদেরকে কী করলো? একটা অফার দিল যে আসো, একটা অফার, এমন এক অফারের দিকে আমরা আসি। সেটা কি? সে অফারটা হচ্ছে 6 মাস তোমাদের রবের ইবাদত আমরা সবাই করব। 6 মাস কী করব? তোমাদের রবের ইবাদত আমরা সবাই করব। আর 6 মাস তোমরা কী করবা? আমাদের যে রব আছে, আমাদের যে ইলা আছে, ওয়াদ্দা, শুয়া, তারপরে লাত, মানাত, হোবাল,
এই যে আমাদের যেগুলো আছে এগুলো তোমরা করবা, অর্থাৎ একটা মিশ্র জাতি আমরা তৈরি হই, আসো কিছুদিন তোমাদেরটা করব, কিছুদিন আমাদেরটা করব। ওই একই ঘোষণা আজও কিন্তু শোনা যাচ্ছে, আপনারা কি শুনেছেন সেই ঘোষণা যে মুসলিম যারা সলাত পড়ে তাদের উচিত মন্দির পাহারা দেওয়া, আর মন্দিরে গিয়ে যারা পূজা করে তাদের উচিত মসজিদ পাহারা দেওয়া? শুনেছেন এই স্লোগান? শুনেননি এই স্লোগান? নতুন এক সরকারের উত্থান ঘটেছে যার নামই সরকার, যার নামই সরকার, হয়তোবা তার নামের আগের অংশটা আপনারা সকলেই জানেন। সে এক ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা দিল, যারা মুসলিম যারা নামাজ পড়েন তাদের উচিত কি মন্দিরগুলো পাহারা দেওয়া, আর যারা মন্দিরে পূজা উপাসনা করেন তাদের উচিত কি মসজিদগুলো পাহারা দেওয়া। নতুন এক সরকারের মুখ থেকে এ কথা আসছে এবং সেই সরকারের দিকে অনেক মানুষ কি হচ্ছে ধাবিত হচ্ছে। দেখেন কাফের দেশে এই কথা কার মুখ থেকে আসছে, যে নিজেকে দাবি করছে সে একজন মুসলিম। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সেইটাই যেটা আমাদের রব আমাদের জন্য ঠিক করে দিয়েছেন। আমাদের রব আমাদের জন্য কি ঠিক করে দিয়েছেন? আমাদের রব আমাদের জন্য ঠিক করে দিয়েছেন তোমরা পার্থক্য সৃষ্টি করে দাও, দুইটার মধ্যে তফাত সৃষ্টি করে দাও, তফাতের সূচনা করে দাও। কিভাবে? যখন তাদের কাছ থেকে ওই অফার গুলো আসলো তখন আল্লাহ তাআলা তার রাসূলকে বলতে বলছেন, হে রাসূল তুমি বলে দাও। সূরা কাফিরুন একটা সূরা দিলেন, যে সূরাটা আমরা সকলেই সলাতে পড়ি, কিন্তু এই সূরা নিয়ে আমরা কয়জন চিন্তা করি? দেখেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলে দিচ্ছেন, বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়ের লোকেরা শুনো, হে কাফের সম্প্রদায়ের লোকেরা কি করো তোমরা, তোমরা মনোযোগ দিয়ে শুনো, তোমরা যে অফার দিয়েছ, তোমরা যে অফার দিয়েছ কি সেই অফার? সেই অফার হচ্ছে তোমরা তোমাদের রবেরটা মানো, কোনো সমস্যা নাই, কিন্তু রবের সাথে অন্যদেরটাও মানো, এটা হচ্ছে একটা অফার ছিল। তোমরা তোমাদের রাসূলের অনুসরণ করো ঠিক আছে, কিন্তু এটার সাথে সাথে আমাদের যে নেতা নেত্রী আছে তাদেরও কি করো অনুসরণ করো। দেখেন এই অফার এসেছিল কাফেরদের কাছ থেকে। বর্তমান সময়ে দুইটা পার্থক্যকে আপনার সামনে নিয়ে আসতে হবে। আমি আগেই বলেছি একটা সময় পার্থক্য ছিল আগুন এবং পানির মধ্যে, জান্নাত এবং জাহান্নামী তখন দুই দলই ছিল, কিন্তু এখন ব্যাপারটা এমন হয়েছে আগুন তো দূরে সরে গেছে, এখন পানির অনেকগুলো ভাগ হয়ে গেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে, তিনি বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা, কিন্তু যে জান্নাতে যেতে অস্বীকার করবে সে জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বখিল, কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। মনে রাখবেন ফেরেশতারা অভিশাপ দেয়, ফেরেশতারা বদদোয়া করছে, মনে মনে পড়বেন কেন, একটু জোরে পড়বেন। জিব্রাইল আলাইহিস সালাম কি করছেন? বদদোয়া করছেন। কে? জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ আকবার, একটা বই আছে ফেরেশতাদের দোয়া অভিশাপ, কিনে নিয়ে পড়েন, ডক্টর ফজলে লাহির লেখা, খুব সুন্দর করে উনি নিয়ে এসছেন। ফেরেশতারা বদদোয়া দেয় কার উপর? যে রাসূলের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, আর এই দোয়ার উপর রাসূলুল্লাহ কি বলছেন? আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে কোন মালাইকা? বিশ্বস্ত মালাইকাদের মধ্যে, মালাইকারা সবাই বিশ্বস্ত, তারা সবাই আল্লাহর ইবাদত করে, তারা সবাই পরেশগার, তারা কোনো গুনার কাজ করে না, কিন্তু তাদের মধ্যে যে শ্রেণী বিভাগ রয়েছে, ভাগ রয়েছে, তার মধ্যে উঁচু জায়গায় উপরে যাদের অবস্থান তাদের মধ্যে একজন হচ্ছে কে? জিব্রাইল আলাইহিস সালাম, যিনি সম্মানিত ওহি নিয়ে আসেন। আল্লাহ বলছেন যে জিব্রাইলের সাথে শত্রুতা করে সে কার সাথে শত্রুতা করে? যারা জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে তারা আল্লাহর সাথে শত্রুতা করে। তাহলে সেই মালাইকা তিনি এসে বলছেন যে আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না, সে ধ্বংস হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বললেন সেই দোয়ায়? আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, সে আসলেই ধ্বংস হয়ে যাক, ওর বেঁচে থাকার কোনো দরকার নাই। আচ্ছা এবার আসেন, পানির মধ্যে অনেকগুলো ভাগ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবীরা প্রশ্ন করলেন কে আছে জান্নাতে যেতে অস্বীকারী, তখন তিনি বললেন যে আমার অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করবে সেই জান্নাতে যেতে অস্বীকারী। আব্দুর রহমান ভাই অনেক সময় পাবেন, সারা রাত পাবেন টিকটিকি মারতে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার এই উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে। 72 দল কোথায় যাবে? জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা ভয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সে একটা দল কারা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একটা দল কারা? তিনি বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী আলিয়ম, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে নীতি যে আদর্শের উপর আছি সে একটা দল হচ্ছে তারা। তাহলে বোঝা গেল যারা এই দিকে দাবি করবে তাদের মধ্যেই ভাগটা হয়ে যাবে। তো ওই এই সূরা শিক্ষা যদিও বা কাফেরদের বিরুদ্ধে, কিন্তু এখন এই সূরা আমরা দেখছি অনেক নামধারী মুসলিমের বিপক্ষে চলে যাবে।
কারণ ওরা বলছিল যে কয়েকদিন তুমি তোমার রবের ইবাদত করো আর কয়েকদিন আমাদের রবের ইবাদত করো। আজকে আমরা কি করছি? রবের কাজ কি? রবের অনেকগুলো কাজের মধ্যে একটা হচ্ছে রব কি দেন? বিধান দেন। রব কি দেন? বিধান দেন। আর আমাদের দেশে বিধান দেয় কারা? আমাদের দেশে বিধান দেয় শাহবাগ থেকে, আমাদের দেশে বিধান দেয় সংসদ থেকে। একই অবস্থা, একই অবস্থা। কাফেররা বলেছিল কয়েকদিন তোমরা তোমাদের মতো চলো, কয়েকদিন আমাদের মতো চলো, অর্থাৎ কয়েকদিন রাসূলের অনুসরণ করলা আর কয়েকদিন কার অনুসরণ করলা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহিবা, এদের অনুসরণ করলা। আমাদের সমাজের লোকজন বলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, ঠিক আছে, কিন্তু তুমি একজন হানাফি হতে হবে, তোমাকে একজন সাহাবি হতে হবে, তোমাকে একজন মালিকি হতে হবে, তোমাকে একজন হাম্বলি হতে হবে, তোমাকে একটা ইসলামিক দলের সাথে থাকতেই হবে, হয় গাট্টি বুসকানে দৌড়াতে হবে, নাইলে ইট পটকেল ছুটতে হবে, যে কোনো কিছু করতে হবে। দেখেন এরাও আমাদেরকে কি করছে? ভাগ করে দিতে আছে। আল্লাহ তা রাসুলকে বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা আসে শুধু তার। আর কাফেররা কি বললো? কাফেররা বললো আমাদেরটারও অনুসরণ করো। আজকে মুসলিমরা আমাদেরকে বলছে যে গণতন্ত্র এটা আল্লাহর পক্ষ থেকে আসেনি, কিন্তু এর তো কিছু ভালো জিনিস আছে, তোমরা এটারও অনুসরণ করো। সমাজতন্ত্রের কিছু ভালো ভালো জিনিস আছে, তোমরা এটার অনুসরণ করো। পুঁজিবাদের কিছু ভালো বৈশিষ্ট্য আছে, তোমরা এটাকে অনুসরণ করো। সুদ ছাড়া বর্তমানে দেশ চলবে না, তাই তোমরা এটা অনুসরণ করো। কে বলছে? সবাই এক ক্যাটাগরির, মনে রাখবেন। যেই বলুক, কোন ব্যক্তি বলছে এটা বড় কথা না, বিষয়টা কি, এবং সবাই কি এক ক্যাটাগরির। আল্লাহ এদেরকেই বলতে বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফেররা, শুনে রাখো, যারা আমাদেরকে ইসলাম থেকে দূরে সরে নিতে যাচ্ছ, যারা আমাদেরকে কোরআন থেকে বিমুখ করতে যাচ্ছ, যারা হাদিস থেকে বিমুখ করতে যাচ্ছ, যারা রাসূলের সুন্নাহ থেকে বিমুখ করতে যাচ্ছ, কারণ এটাই হচ্ছে দ্বীন, এখান থেকে যারাই সরে নিবে তাদেরকেই এই ঘোষণা, সেটা কি? কুলিয়া আইয়ুহাল কাফিরুন। শোনো, খুব ভালো করে শোনো, কি শুনবা, কি শুনবা? আল্লাহ তাআলা বলছেন লা আবুদু মা তাআবুদুন। খুব ভালো করে শুনো, দুইটা অবস্থা আমাদের কাছে স্পষ্ট। এখন শুনেন, আল্লাহ বলছেন লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একজন মুসলিম, একজন মুমিন, তাকে ঘোষণা করে দিতে হবে যে তোমরা যাদেরকে মানো আমি একজন মুসলিম হওয়ার পর তাদেরকে মানি না, তোমরা যা করো আমি একজন মুসলিম হওয়ার পর তা করি না, তোমরা মাজহাব মানো আমরা মাজহাব মানি না, তোমরা পীর বুজুর্গ মানো আমরা পীর বুজুর্গ মানি না। মনে রাখবেন দিন ইসলাম তো আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কখন, কবে? দিন ইসলাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন বিদায় হজের সেই আয়াতটা নাজিলের মাধ্যমে, যে সেটা কি? সেটা হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য দিনকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বেই, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়। তো ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখানে আর কোনো কিছু ঢুকানোর নাই, বের করার নাই। যদি কেউ কিছু ঢুকায় তাহলে সেটা হয়ে যাবে বাতিল, আর তার জন্য এইটা হয়ে যাবে, কেননা ওরাও বলেছিল যতটুকু আছে এটা না, বরং আরো কিছু নাও, আরো কিছু যেই ঢুকাবে তাকেই বলে দিতে হবে লা আবুদু মা তাআবুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা করতে পারো অন্য কোনো কিছু, কিন্তু আমরা সেটাকে করি না। এরপর আল্লাহ বলছেন, এরপর বলে দাও ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী না। আমি মূর্তি পূজা করি না, তোমরা যে মূর্তি পূজা করো। আমি কবরের কাছে চাই না, তোমরা যে কবরের কাছে চাও। আমি স্মৃতিসৌধ আর শহীদ মিনারে গিয়ে নিরবতা পালন করি না, তোমরা যা করো। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা ভাবি না, কিন্তু তোমরা আল্লাহ ছাড়া অন্যকে বিধানদাতা ভাবো। আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখো না। তোমাদের বক্তব্য, তোমাদের কাজ, তোমাদের কথা দ্বারা সেটাই প্রমাণ হয়। হায়, এক অদ্ভুত এ মুসলিম সমাজের অবস্থা। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে তার সাথে মুসলিমদের কথা বলা কি হয়ে যায়? নিষেধ হয়ে যায়। তার সাথে মুসলিমদের কথা বলা কি হয়ে যায়? একটা পর্যায়ে নিষেধ হয়ে যায়। তার স্ত্রীও তার থেকে কি হন? পৃথক হয়ে যান। সেই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে হাঁটছিলেন, তখন তার কাছে একটা চিঠি আসলো।
সেই চিঠিতে লেখা ছিল এটা কাফের বাদশার পক্ষ থেকে। আমরা শুনেছি তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তোমরা যাকে মানো সে নাকি তোমার সাথে দুর্ব্যবহার করছে, তোমার সাথে সবাইকে কথা বলা বন্ধ করে দিতে বলেছে, তোমার থেকে নাকি তোমার স্ত্রীকে পৃথক থাকতে বলেছে, ইত্যাদি ইত্যাদি কথা। তাই আমি তোমাকে বলছি তুমি আমার রাজ্যে চলে আসো, আমার রাষ্ট্রে চলে আসো, তুমি নিরাপত্তা পাবা, এই ধরনের কোনো সমস্যা হবে না। অর্থাৎ কাফেররা তাকে সহানুভূতি দেখালো। তখন তিনি উক্তি করেছিলেন, কাপ কি এতই খারাপ হয়ে গেল যে কাফের তাকে সহানুভূতি দেখালো? কাপ কি এতই খারাপ হয়ে গেল যে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফের তাকে সহানুভূতি দেখালো? আর আমাদের দেশের অবস্থা কি? কাফেররা যদি আমাদেরকে বাহবা দেয় তাহলে আমরা খুশি হই, কাফেররা যদি আমাদেরকে মডারেট ইসলামিক দল বলে আমরা খুশি হই, কাফেররা যদি আমাদের পক্ষে সাফাই গায় তাহলে আমরা সেটা আমাদের পেপার পত্রিকায় উল্লেখ করে দিই, আমরা আমাদের লেখনীতে নিয়ে আসি। মনে রাখা উচিত, ওয়ালা আনতুমা আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি ওই কাফেররা তার ইবাদত করে না, যেই তো করে না ওদেরটা আমি নিতে পারি না। এ ছিল কার চরিত্র? এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের চরিত্র, যে তিনি বলছেন কাপ কি এত খারাপ হয়ে গেল যে এই অবস্থা, কাপ কি এতই খারাপ হয়ে গেল যে তার এই অবস্থা। কিন্তু আজ আজ আমাদের মুসলিমদের কি অবস্থা? আজ আমরা মুসলিমরা কি করছি? তিনি বললেন কাফেরের সহানুভূতি পেয়ে আজ আমরা একদিকে মুসলিমরা কাফেরদের সহানুভূতি পেয়ে গদগদ করে খুশি হচ্ছি, আর অপরদিকে আমরা কি করছি? কাফেরদের আদর্শগুলোকে লালন পালন করছি। তারা তো কাফেরদের আদর্শকে লালন পালন করা দূরে থাক, তারা এই কথা চিন্তাও করতে পারেনি কাফেরের পক্ষ থেকে তারা সহানুভূতি পাবে। কিন্তু আজ আমরা মুসলিমরা কি করছি? আজ আমরা মুসলিমরা যা করছি সেটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তুমি বলে দাও আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী না। তোমরা কার ইবাদত করছো? তোমরা লাত মানত হোবালের ইবাদত করছো, তোমরা আর কার ইবাদত করছো? আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের সংসার বিরাগী এবং পণ্ডিতদেরকে আল্লাহর আসনে বসিয়ে নিয়েছিল। এই আয়াত নাজিল হওয়ার পর, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার পর তার পাশে ছিলেন হচ্ছে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খ্রিস্টানদের একজন পণ্ডিত লোক, তিনি ইসলাম গ্রহণ করার পর এই আয়াত শুনে বললেন ইন্না লাসনা নাবুদুহুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাদের ইবাদত করতাম না, আমরা তাদের কাছে সেজদা করতাম না, আমরা তাদের কাছে দোয়া চাইতাম না, আমরা তাদেরকে ভক্তি করতাম না, তাদের সামনে দাঁড়ায় আমরা নীরবতা পালন করতাম না, আমরা তাদের ইবাদত করতাম না। তাহলে আল্লাহ যে বললো ইবাদতের কথা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতাহাররিমুনা ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফায়ুহিল্লুনা। আচ্ছা তোমরা বলো তো যে তারা যদি তোমাদের জন্য কোনো হারামকে হারাম করে দিত যা আল্লাহ হালাল করেছেন, তোমরা কি সেটাকে হারাম মনে করে নিতা না? অথবা আল্লাহ যা হালাল করেছেন তাকে যখন হারাম করতো, বা আল্লাহ যা হারাম করেছেন তাকে যখন তারা হালাল করে দিত, তোমরা কি তাদের কথাকে মেনে নিতা না? তখন তিনি বললেন নাম, হ্যাঁ আমরা সেটা করে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হচ্ছে তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা, এটাই হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া। আর আল্লাহ তাআলা এই কাফেরদেরকে বলে দিতে বলছেন যে বলে দাও ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী না, তোমরা ওই সমস্ত লাত উজ্জার সাথে সাথে তোমাদের ধর্মীয় নেতাদেরকে ইলা বানিয়ে নিয়েছো, তাদের ইবাদত করছো, মুসলিম তা করে না। মুসলিম শুধুমাত্র কি করে? মুসলিম শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এবং মুসলিম শুধুমাত্র চলে কার পথে? চলে শুধুমাত্র ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শুধুমাত্র চলে কার রাস্তায়? মুসলিম শুধুমাত্র চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তায়। যদি তাই হয় তাহলে বর্তমানে আমাদের সমাজের অবস্থা কি? আমাদের অবস্থা কি? আমরা যদি আমাদের অবস্থার দিকে তাকাই তাহলে দেখব আমাদের আলেমরা আমাদেরকে আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে, আমরা সেটাকে মেনে নিচ্ছি, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আমরা সেটাকে কি করছি? মেনে নিচ্ছি, এবং এই ব্যাপারে নীরব সমর্থন দিয়ে যাচ্ছি। অন্য কোনো আলেমদের দিকে আমরা যাব না, হকপন্থী আলেমরা আজ আল্লাহর অনেকগুলো হারামকে হালাল করে দিয়েছে এবং মানুষ সেটাকে করছে। ব্যাংকের সুদ, ব্যাংকের সাথে আজকে আমরা সবাই জড়ায় পড়েছি, ব্যাংকে চাকরি করছে, ব্যাংকের সুদ খাচ্ছে কারা? হকপন্থী দাবিদাররা। এবং কাদের ফতোয়া অনুযায়ী? এই হকপন্থী আলেমদের ফতোয়া অনুযায়ী।
না, ব্যাংকে ব্যাংকে সুদ কিন্তু চাকরি হারাম না। ব্যাংকে সুদ এত টাকা, এটা দিয়ে ইসলামের কাজ করা যাবে? অথচ সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ভাষণ দিলেন তখন তিনি বললেন, আমি জাহিলিয়াতকে কোথায় পদদলিত করেছি? হ্যাঁ, আমি আমার পায়ের নিচে জাহিলিয়াতকে পদদলিত করেছি। এবং তার প্রথম কথাটা ছিল যে সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে মওকুফ করে দিয়েছি। তার আপন চাচা যিনি কি করতেন, যে সুদের কারবার করতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চিন্তা করলেন না যে তার চাচার ব্যবসা লস হয়ে যাবে, এটাও চিন্তা করলেন না যে সুদের যে টাকাগুলো আসতেছে এটা দিয়ে আমরা ইসলামের খেদমত করি, বই ছাপাই, এটা দিয়ে আমরা দায়ীদের বেতন দিই, এটা দিয়ে আমরা এটা করি, এটা তারা কি করলেন না, চিন্তা করলেন না। তিনি বলে দিলেন, সর্বপ্রথম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি মওকুফ করে দিলাম, আর আজ আমাদের আলেমরা এই হারামগুলোকে কি করে দিচ্ছে, আল্লাহর হারামগুলোকে হালাল করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জনগণ সব ক্ষমতার উৎস, এটা বলাটা কি, এটা বলাটা শির্ক, এটা নিয়ে সন্দেহ করাটাও হচ্ছে বৈধ না। এটা নিয়ে যে কেউ সন্দেহ করবে যে এটা শির্ক না, তাহলে তার ঈমান নাই। আর আজকে যারা এই মূল নীতির উপর দাঁড়ায় থেকে, এই মূল নীতির উপর দাঁড়ায় থেকে জনগণকে ডাকছে এবং জনগণের দ্বারা যারা নির্বাচিত হচ্ছে আমরা তাদেরকে প্রধান অতিথি করি, তাদেরকে আমরা বিশেষ অতিথি করি এবং তাদের ডানে বামে আমরা বসে থাকি, অথচ চিন্তা করেন কাব রাদিয়াল্লাহু আনহু সেই কথা তিনি বলছেন, কাব কি এতই খারাপ হয়ে গেছে যে কাফেরটাকে কি করছে, সহানুভূতি দেখাচ্ছে। আজ আমরা ইসলামপন্থীরা কি করছি, ইসলামপন্থীদেরও একই অবস্থা, তারা তাগুত, যারা যারা শিরকের দিকে আহ্বান করছে, যারা শিরকে এস্টাবলিশ করছে, যারা শিরকের দিকে মানুষকে আহ্বান করে নিয়ে যাচ্ছে, যারা গোমরাহির দিকে সমাজকে নিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা কেউ ডানে বসাচ্ছি, কেউ বামে বসাচ্ছি এবং আমরা গর্ববোধ করছি তাদের সাথে বসতে, এবং আমরা আমাদের ওই জিনিসগুলো লিফলেটগুলোকে ছড়াচ্ছি বড় আকারের লাইন ইয়া করে, যে বড় আকারের কালার দিয়ে বড় করে লেখাগুলো ছাপাচ্ছি যে আমার এই প্রোগ্রামের প্রধান অতিথি থাকবে অমুক, বিশেষ অতিথি থাকবে অমুক। সম্মানিত উপস্থিতি, তবে শুনে রাখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো প্রোগ্রামে কাকে নেননি, আবু জেহেলকে নেননি, তার কোনো বড় প্রোগ্রামে কাকে নেননি, কাফের কাউকে নেননি। তবে হ্যাঁ, তিনি যখন সেই মক্কার ওই মদিনায় যাওয়ার আগে হিজরতের পূর্বে যে বায়াত করেছিলেন, সেখানে হাদিসে পাওয়া যায় তার চাচা তার সাথে গিয়েছিল, সেটা ছিল চাচা, সেটা ছিল গোপন অবস্থা এবং তার চাচা তার জন্য বিশ্বস্ততা ছিলেন, কিন্তু সেটা এমন ছিল না যে আমাদের সমাজে আজকে আমরা যেমনটা করছি, গদগদ করছি, বলছি এই প্রোগ্রামের প্রধান অতিথি বিশেষ অতিথি এই, যারা এটা বলছে তাদের উচিত সূরা কাফেরুন পড়া, যেখানে আল্লাহ বলছেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী না, তোমরা গণতন্ত্র একসাথে হওয়ার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে একসাথে বসে কিভাবে, একসাথে খায় কিভাবে, একসাথে এত দহরম মহরম করে কিভাবে, যাকে আমি জানছি সে শিরক করছে, যাকে আমি জানছি যে বেদাত করছে, যাকে আমি জানছি যে হারাম করছে, সে যখন স্টেজে উঠছে তখন দাঁড়ায় তাকে সম্মান দেখানো হচ্ছে, তার জন্য আগায় যাওয়া হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে, হাত মিলানো হচ্ছে, মিলায় তাকে মধ্যের আসনে বসানো হচ্ছে, এটা করে ইসলামকে সম্মান করা হচ্ছে না ইসলামকে অপমান করা হচ্ছে? যারা মনে করছে এটার মাধ্যমে দিন উপকৃত হবে তাদের জেনে রাখা উচিত যে সাহাবীরা বলেছেন, এই যুগে ইমাম মালিক রহমতুল্লাহ একটা কথা আছে যে এই যুগে যদি কেউ ইসলামকে আনতে চায় তার জেনে রাখা উচিত তাকে সেভাবেই আনতে হবে যেভাবে পূর্ববর্তী লোকজন নিয়ে এসেছিল। আর পূর্ববর্তী লোকজন কিভাবে নিয়ে এসেছিল সেটা পড়ুন এই আয়াত থেকে, আল্লাহ বলছেন, ওয়ালা আনতুমা আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। পূর্ববর্তী লোকেরা এইভাবেই দিন ইসলাম নিয়ে এসেছিল যে তোমরা আমরা, তোমাদের এবং আমাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। আপনারা কি শুনেননি ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়কার লোকজনকে কি বলল, তোমাদের এবং আমার মধ্যে কি হয়ে গেল, এক, চিরস্থায়ী বন্ধুত্ব না শত্রুতা, শত্রুতা কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ইমান না আনবা। আর আজকে আমরা কি করছি, যারা আল্লাহর সাথে শিরক করছে, যারা কবরে গিয়ে ফুল দিচ্ছে, যারা শহীদ মিনার স্মৃতিসৌধের সামনে গিয়ে নীরবতা পালন করছে, যারা বলছে শিখা চিরন্তন, সম্মানিত উপস্থিতি চিরন্তন কার বৈশিষ্ট্য,
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়ুম। কিন্তু আজকে আমরা সেই চিরন্তন কাকে বলছি? শিখা আগুনকে বলছি, যারা সেটাকে বানালো, যারা সেটার সামনে দাঁড়ায় থাকে, যারা সেখানে গিয়ে নীরবতা পালন করে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। কেমন আমরা মুসলিম, কেমন আমরা মুমিন, কেমন আমরা আল্লাহর ইবাদতকারী বান্দা! আশ্চর্য অবস্থা যে আমরা নিজেদেরকে মুসলিম বলছি কিন্তু কাফেরদের সমস্ত বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। আমরা নিজেদেরকে মুসলিম বলছি কিন্তু প্রত্যেকটা মুশরিককে আমরা মহব্বত করি। আমরা নিজেদেরকে মুসলিম বলছি কিন্তু আমরা তাগুতের বিরোধিতা করছি, আবার সালাম ফিরাই তাগুত পন্থীদের জন্য দোয়া করছি। বক্তব্যের মধ্যে এটা তাগুত, ওইটা তাগুত, ওইটা তাগুত, এটা তাগুত, সেটা তাগুত, সব তাগুত। এরপর সালাম ফেরানোর পর আবার ওই তাগুত পন্থীদের জন্য দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি অমুক তাগুত পন্থীকে হেফাজত করো। কেমন মুসলিম এটা! এমন এক মুসলিম আমরা হয়ে গেছি যার ঢোকা এবং বের হওয়ার রাস্তা এক হয়ে গেছে। ঢোকা এবং বের হওয়ার রাস্তা কোন প্রাণীর এক ভাই? হ্যাঁ, বাদুরের। ওর যেদিকে ঢুকে ওদিকটাই বের হয়। আজকে মুসলিমের অবস্থা এমন হয়ে গেছে, মুসলিমের অবস্থা এমন হয়ে গেছে যে ও মুখ দিয়ে কি বলছে জানে না। ও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে কিন্তু ও জানে না ও কিসের সাক্ষ্য দিচ্ছে। ও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে কিন্তু ও বুঝে না ও কিসের সাক্ষ্য দিচ্ছে। ও লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছে কিন্তু ও মানে না ও কিসের সাক্ষ্য দিচ্ছে। কেননা ওর চরিত্র, ওর আখলাক, ওর ইমান, ওর আমল সব কিছু কাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে এমন এক মুসলিম যে মূর্তি পূজার উদ্বোধন করতে গিয়ে কোরআন দিয়ে শুরু করা হয়। আজ এমন এক মুসলিম আমরা হয়ে গেছি যে মূর্তির জন্য ঘর নির্মাণ করবে সেটার উদ্বোধন করতে গিয়ে দোয়া হচ্ছে। আজ এমন মুসলিম আমরা হয়ে গিয়েছি যে মুসলিম আজকে তার টাকা দিয়ে মূর্তি তৈরি করছে, মুসলিম আজকে তার টাকা দিয়ে মাজার নির্মাণ করছে, মুসলিম আজকে তার টাকা দিয়ে গায়রুল্লাহর ইবাদত করার জন্য পথকে সুগম করে দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা মুসলিমকে ঘোষণা করতে বলছেন, হে মুসলিম তুমি ঘোষণা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। যেহেতু আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমাদের সাথে আমাদের এরকম সম্পর্কও হবে না, তোমাদের সাথে আমাদের এরকম বনিবনাও হবে না, তোমাদের সাথে আমাদের শুরু হয়ে যাবে কি এক চূড়ান্ত শত্রুতা। আজকে আমরা কি শুনছি? আজকে আমরা অনেক বড় বড় বক্তব্য শুনছি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা না বুঝি আমাদের কোনো উপকার আসবে না, যদি আমরা না মানি আমাদের কোনো উপকার আসবে না। আমরা বলছি কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সূরাটা নাজিল হয়েছে আমাদের জন্য, এই সূরাটা আমরা বুঝতেছি কিন্তু সমস্যা হয়ে গেছে আমাদের মধ্যে আপোষকামী এমন একটা মনোভাব আজকে বিরাজ করছে। এটা আমাদের সবচেয়ে বড় বাধা হেদায়েতের উপর টিকে থাকার ক্ষেত্রে, দিনের উপর অটল অবিচল থাকার ক্ষেত্রে। একজন মানুষের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে কি জানেন? সবচেয়ে বড় বাধা হচ্ছে আপোষকামিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, আমাকে একটা বিষয় শিক্ষা দেন যেটা আপনার কাছ থেকে শিক্ষা নেওয়ার পর আমি আর কারোর কাছে যাব না। তখন রাসূল সাল্লাম তাই কি শিক্ষা দিলেন? তিনি বলেন, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহ আমার রব, এরপর ওই বলার উপর তুমি দৃঢ় থাকো। আল্লাহ আমার রব যেহেতু তুমি বলেছো, এই বলার উপর তুমি দৃঢ় থাকো। বলার উপর দৃঢ় থাকার অর্থ কি? আল্লাহকে রব বলেছো তার বিধানকে মানো, আল্লাহকে রব বলেছো তার বিধান মানছো, তার বিধানের দাওয়াত দাও। আল্লাহকে রব বলেছো তার বিধান মানছো, তার বিধানের দাওয়াত দিচ্ছ, সমস্যা তোমার আসবে, অতএব ধৈর্য ধারণ করো। কিন্তু আমরা কি করছি? আমরা আল্লাহকে রব বলছি কিন্তু দৃঢ়তার অর্থ আমরা জানি না। দৃঢ়তার অর্থ হচ্ছে টিকে থাকা, দৃঢ়তার অর্থ হচ্ছে ওইটারই আহ্বান করা, দৃঢ়তার অর্থ হচ্ছে ওইটার উপর টিকে থাকতে গিয়ে যদি বিপদ আসে তাহলে সবর করো। কিন্তু আজ আমরা কি করছি? আজ আমরা মুখে বলছি যে আমরা ইসলামের জন্য অনেক কিছু করতে আছি না। সম্মানিত উপস্থিতি, যদি আমরা শুনছি ইসলামের বিজয় হয়তো বাংলাদেশেও হচ্ছে কিছু কিছু লোকের মাধ্যমে, এটা ইসলামের বিজয় না, এটা হচ্ছে বাতিল আর বাতিলের মধ্যে মারামারি। এটা ইসলাম না, এটা হচ্ছে বাতিল এবং বাতিলের মধ্যে মারামারি। শুনে রাখবেন, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কয়বার জেলে গিয়েছিলেন, কয়বার জেলে গিয়েছিলেন? 9 থেকে 10 বার জেলে গিয়েছিলেন। তার অনুসরণকারী একজন ছাত্র কি করেনি? এইভাবে মানুষকে কষ্ট দেয়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলের মধ্যেই তার মৃত্যু হয়েছিল, বালি মেশানো খাবার তাকে খেতে দেওয়া হয়েছিল, বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তার এই বিশাল অনুসরণকারী লোকজনের মধ্যে কেউ এইভাবে করে আন্দোলনে লিপ্ত হয়ে যায়। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক সবাইকে এরকম অত্যাচার করা হয়েছিল। ইমাম মালিককে রাজা বলল যে বলো জবরদখল করে, জবরদস্তি করে যদি তালাক দেওয়া হয় তবে সেটা তালাক হয়ে যাবে। তিনি বললেন, না এটা হবে না তালাক, আমাকে কোরআন এবং হাদিসের একটা দলিল দেন তাহলে আমি দিয়ে দিব।
কিন্তু কোনো দলিল নাই। তখন রাজা তাকে বলল, না তোমাকে দিতেই হবে এই ফতোয়া, যেহেতু রাজা বলে দিয়েছে। তিনি বললেন, দিতে পারবো না। এরপর তাকে গাধার পিঠে উল্টা করে চড়ায় তাকে পিটানো হলো এবং পুরো শহর প্রদক্ষিণ করানো হলো। তখন তিনি উঁচু গলায় জোরে আওয়াজে শুধু একটা কথাই বললেন, শুনে রাখো, আমি মালিক বিন আনাস। যে আমাকে চিনো সে তোমাকে চিনো, আর যে আমাকে চিনো না সে জেনে রাখো আমি মালিক বিন আনাস। আমার উপর অত্যাচার হচ্ছে এই জন্য যে আমি বলেছি জবরদখল করে তালাক দিলে তালাক হবে না, এটার জন্য রাজা আমাকে মারছে। কিন্তু তারা বললেন, না, যে ওই রাজার বিরুদ্ধে এটা করো। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তাদের ওইভাবেই প্রতিষ্ঠা করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম করে গিয়েছিলেন, যেভাবে তার সাহাবীরা করে গিয়েছিলেন। ইমাম আহমেদ বিন হাম্বলকে 3 সরকারের সময় জেলে রাখা হলো, তাকে মারা হলো। বলা হচ্ছে তাকে যে মারা হয়েছিল সেটা যদি কোনো হাতিকে মারা হতো সেই হাতি ধরাশায়ী হয়ে যেত, সেই হাতি মরে যেত, কিন্তু আল্লাহ তাকে টিকে রেখেছিলেন। তার মুখ থেকে শুধু একটাই কথা যে বলা হয়েছিল, তুমি বলো কোরআন আল্লাহর কালাম না, কোরআন আল্লাহর মাখলুক, কিন্তু তিনি বলেছিলেন যে আমি এটা বলতে পারবো না, আমাকে একটা দলিল দাও তাহলে আমি বলবো। এর কারণে তার উপর অত্যাচার নেমে আসলো, কিন্তু তিনি এটা বলেননি। কিন্তু দেখেন, আজ সেই অত্যাচারকারী জবরদখলকারী বাদশারা চলে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আজকে সারা বিশ্ব, সারা পৃথিবী তার সেই মতকেই গ্রহণ করে নিয়েছে, সেটা হচ্ছে কোরআন। তার যে দৃঢ়তা ছিল সেটাকেই মেনে নিয়েছে, কোরআন আল্লাহর মাখলুক না, কোরআন আল্লাহর কালাম। সম্মানিত উপস্থিতি, রাসূলকেও 3 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3-3 বছর কি করা হয়েছিল? আবু তালেবের গুহা নামে একটা গুহা ছিল, যে গুহার মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছিল। সাহাবীরা বলছেন, যদি তোমরা চেতা তখন আমাদের পায়খানাগুলোকে গুনে গুনে রাখতে পারতা, কেননা তা তখন ছাগলের পায়খানার মতো হতো। তারপরেও তারা আন্দোলন করেননি। রাসূলের কাছে এসে সাহাবীরা বলছেন, জাহেলিয়াতের যুগে আমরা ছিলাম একজন এত এত বড় বড় বীর, আমাদেরকে অনুমতি দেন তো আমরা এদের বিরুদ্ধে লড়ি। কিন্তু রাসূল সাল্লাম তাদেরকে অনুমতি দেননি। রাসূল সাল্লামকে এসে বলা হচ্ছে, আপনি আমাদের জন্য দোয়া করেন, এত আজাব, এত কষ্ট হচ্ছে আমাদের, এত অত্যাচার আমাদেরকে সহ্য করতে হচ্ছে, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের কয়জন মারা গিয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, মাত্র রায় হয়েছে, আপিল করার সুযোগ আছে, অনেক ক্ষেত্র আছে, কিন্তু দেশে কি হলো, একজনের জন্য শত শত মানুষকে মরতে হলো। কেন তারা মরলো, কেন তারা মরল, তারা ওই পরিস্থিতিতে গেল দেখে মরল। একটা ক্ল্যাশ তৈরি করে দেওয়া হলো, এই ফেতনা এবং ফাসাদ হচ্ছে হত্যার চেয়েও জঘন্য, এটা মুসলিমের কাজ না। যদিও আমরা খুতবায় শুনছি যে একটা মুসলিমকে হত্যা করা হচ্ছে এত বড় পাপ, মুমিনকে হত্যা করা পাপ, হ্যাঁ পাপ, তবে তার চেয়ে বড় পাপ যারা এই মানুষগুলোকে ওইদিকে লেলাই দিল, তারা সবচাইতে বড় পাপই। কেন, তারা ভুল এক ব্যাখ্যা দিয়ে মানুষকে কি করলো, সেদিকে লেলিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মারল এবং যে মরল উভয়ই জাহান্নামী। কি বললেন? যে মারল এবং যে মরল উভয়ই জাহান্নামী। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মারল সে তো জাহান্নামী, যে মারল সে তো জাহান্নামী, এটা তো স্পষ্ট, যেহেতু সে হত্যা করলো, কিন্তু যে মরল সে কেন জাহান্নামী? রাসূল আসলাম কি বললেন? রাসূল আসলাম বললেন, যে মরল সেও তাকে মারার জন্যই ওইখানে এসেছিল। এই হচ্ছে অবস্থা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে দলীয় ব্যাপার, এটা হচ্ছে বাতিলের সাথে বাতিল, এটা হচ্ছে গণতন্ত্রের বিজয়ের জন্য, এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সংগ্রাম করে তাদের কিছু করার জন্য, এটার সাথে ইসলাম এবং এটার সাথে মুসলিমের কিছু নাই। যদি কেউ বক্তব্যে নিয়ে আসতে চায়, যদি কেউ বলতে চায় এটা ইসলামের জন্য, এটা মুসলিমের জন্য, তবে তার জেনে রাখা উচিত যে এটা হচ্ছে ভুল ব্যাখ্যা, এটা ইসলামের জন্য না, এটা মুসলিমদের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র দল বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমাজে কটাক্ষ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমাজে অপমান করা হয়, সেই সমাজে একজন লোক মরে না, কিন্তু দলীয় একজন নেতাকে, দলীয় একজন নেতাকে যখন ফাঁসির রায় দেওয়া হয় তখন কত লোক মারা যায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে ভুল ব্যাখ্যা। তাই আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোরআন এবং হাদিস ভালো করে স্টাডি করেন, ভালো করে পড়েন, যাতে আপনাদেরকে নিয়ে কেউ ফুটবল খেলতে না পারে। আজ আমাদের আলেম ওলামারা, এক এক পন্থী আলেম ওলামারা তাদের দলের লোকদেরকে নিয়ে এক একভাবে খেলছে। কেউ খেলছে পীরতন্ত্রের নামে, বলছে আমরা তোমাদের সুপারিশ করব, আমরা তোমাদেরকে নাজাত পাওয়াই দিব, কবরে তোমাদের কিচ্ছু হবে না, এভাবে বলে একদল মুরিদ তারা করে নিয়েছে, করে নিয়ে তাদের অর্থগুলোকে তারা খাচ্ছে এবং তাদেরকে ব্যবহার করছে। আরেক দল লোক যারা ইসলামপন্থী হিসাবে বিভিন্ন দলাদলি করছে, এরা হচ্ছে সূরা নিসার 59 আয়াতের অপব্যাখ্যা করে এই লোকগুলোকে বিভ্রান্ত করছে। সেটা কি? ওয়া উলিল আমরি মিনকুম।
তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের কথা মনো। এই নেতা মানতে গিয়ে তারা এই নেতার অবস্থান কার উপর দিয়েছে? তারা এই নেতার অবস্থান রাসূলের উপর নিয়ে গেছে। তারা এই নেতার অবস্থান কোথায় নিয়ে গেছে? তারা এই নেতার অবস্থান আল্লাহর উপরেও নিয়ে গেছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। হয়তো আপনারা বলবেন কে নিয়ে গেছে? হ্যাঁ, দেখুন রাসূলের সেই হাদিসটার কথা চিন্তা করুন যেখানে তিনি বলছেন যে আল্লাহ যা হালাল করেছেন এই নেতারা যখন সেটাকে হারাম করে দিত তোমরা কি করতে? সেটাকে হারাম মনে করে নিতা না? আর আল্লাহ যেটাকে হারাম করেছেন এরা যখন সেটাকে হালাল করে দিত তখন কি সেটা তোমরা হালাল মনে করে করতে না? এখন দেখুন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলে দিচ্ছেন কি পুরুষের অধীনে থাকবে কে? আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষের অধীনে থাকবে নারীরা। আর আজকে আমাদেরকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে? নারীর অধীনে পুরুষকে নিয়ে যাওয়ার জন্য কত ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে আল্লাহ ছাড়া কেউ কি নাই? বিধানদাতা নাই। কিন্তু আজকে আমরা বিধানদাতা কাদেরকে বানিয়ে নিচ্ছি? বিধানদাতা বানিয়ে নিচ্ছি ওই সমস্ত লোকদেরকে, স্পষ্ট কুফরি, স্পষ্ট শিরক এবং স্পষ্ট গোমরাহির দিকে আজকে যারা আহ্বান করছে, আল্লাহর স্পষ্ট হারামগুলোকে যারা আজকে হালাল করে দিচ্ছে, আমরা তাদের ওই হারামগুলোকে হালাল মেনে নিয়ে চলছি। আর তাদের জন্য সংগ্রাম হচ্ছে এটা কি না, এটা কোনো মুসলিমের কাজ না, সেগুলোতে যাওয়া, সেগুলোতে অংশগ্রহণ করা, সেগুলোর জন্য দোয়া করা, এগুলো থেকে আপনারা অবশ্যই সজাগ থাকবেন, এগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। কেননা বলেছিলাম আগে তো ছিল আগুন এবং পানির মধ্যে সম্পর্ক, আর এখন হয়ে গেছে পানিরই অনেকগুলো ভাগ। মনে রাখবেন বিশুদ্ধ পানি ছাড়া সবগুলো পানি হচ্ছে পরিত্যাজ্য, সবগুলো পানি হচ্ছে বাতিল। যেখানে আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুনে রাখো কাফেরদের জন্য হচ্ছে তাদের দিন আর তোমাদের জন্য ইসলাম হচ্ছে কার? ইসলাম হচ্ছে তোমাদের জন্য। আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের দিন আর তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। আপনার দিন কি? আপনার দিন কি? মনে রাখবেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদিও আমাদের নেতা নেত্রীরা প্রায় এই আয়াতটা বলে কিন্তু ব্যাখ্যা বুঝে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমাদের দিন। দেখেন এই সূরাটাই আপনাকে বলছে তোমাদের এবং আমাদের দুইটা পার্থক্য করে ফেলতে। এই সূরাটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং মনে করিয়ে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, তোমাদের এবং আমাদের, তোমাদের এবং আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল। এবং এই সূরাও বলে দিচ্ছে তোমাদের এবং আমাদের, তোমরা তোমাদেরটা করবো, আমরা আমাদেরটা করবো, তোমাদের বস্তা পচা জিনিস আমরা নিব না। কিন্তু আজকে মুসলিম কি করছে? ওদেরটা নিয়ে নিয়েছে। যদি কোনো মুসলিম ওদেরটা নিয়ে নেয় সে আর এদেরটা থাকলো না, সে কি হয়ে গেল? ওদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। হুদাইবিয়ার সন্ধির মধ্যে একটা ধারা ছিল এরকম যে ওদের মধ্যে থেকে কেউ যদি ফিরে আসে তাহলে মুসলিমরা তাদেরকে কি করবে? ফেরত দিয়ে দিবে। কাফেরদের থেকে কেউ যদি মুসলিমদের এখানে চলে আসে মুসলিমরা কি করবে? ওদেরকে ফেরত দিয়ে দিবে। আর মুসলিমদের মধ্যে থেকে কেউ যদি ওদিকে চলে যায় তাহলে ওরা আর সেটা ফেরত দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিলেন। সাহাবীদের কাছে এটা কেমন লাগলো প্রশ্ন করলো, তাদের থেকে কেউ ফিরে আসলে, তাদের থেকে কেউ ওইদিকে আসলে আমরা তাদেরকে দিয়ে দিব, কিন্তু আমাদের থেকে কেউ ওইদিকে গেলে তারা আমাদেরকে দিবে না, এটা কেমন কথা? আসলে তো এটা অপমানজনক মনে হচ্ছে না, যে ওদেরটা আসলে আমরা ফেরত দিব কিন্তু আমাদেরটা গেলে কেন ওরা ফেরত দিবে না? সম্মানিত উপস্থিতি এবার চিন্তা করুন, ওদের থেকে যদি কেউ আসে সে তো এটাকে ত্যাগ করে চলে এসেছে, তাকে যদি ফেরত দিয়েও দেওয়া হয় সে আদর্শের উপর টিকে থাকবে, কিন্তু আমাদের থেকে যে ওইদিকে গেছে সে তো আদর্শকে ছেড়ে চলে গেছে, তাকে আবার ফেরত নিব কেন? তাকে ফেরত নিব কেন? তাই যে মুসলিম সে গণতন্ত্রের দিকে চলে গেছে সে তো ওদেরটা নিয়ে নিয়েছে, যে মুসলিম সে সমাজতন্ত্রকে নিয়ে নিয়েছে সে তো ওদেরটা নিয়ে নিয়েছে, যে মুসলিম রাসূল ছাড়া অন্য কোনো নেতাকে আদর্শ মেনেছে সে তো ওকে আদর্শ মেনে নিয়েছে, তাকে আবার আমি নিয়ে আসবো কেন? যে মুসলিম সুন্নাহ ছাড়া হেদায়েতের উৎস অন্য কোনো কিছুকে মানতে গেছে, ইজমা কিয়াস মাযহাব ফিকা আর এগুলোকে মানতে গেছে, সে তো অন্য কিছুকে নিয়ে নিয়েছে, তাকে কেন আবার আমরা নিয়ে আসবো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদেরটা, তোমরা তোমাদেরটা করো আর আমরা আমাদেরটা করব। আমরা তোমরা কি হবো না? মিক্সড হবো না। আমরা যেমন তোমাদেরটা নিব না তোমরাও তেমন আমাদেরটা নিবা না। আর আমরা বিশ্বাস করি ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেহেতু আমরা বলি আমাদের প্রত্যেকটা জিনিসের শিক্ষা, প্রত্যেকটা বিষয়ের শিক্ষা কোত্থেকে নিতে হবে? ইসলাম থেকে নিতে হবে। যদি কোনো একজন মুসলিম, মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, যদি কোনো একজন মুসলিম তার জীবনের কোনো একটা পর্যায়ে শিক্ষা, আদর্শ, চরিত্র, নৈতিকতা, দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা, তার ব্যবসা পরিচালনা, কোনো একটা ক্ষেত্রে অন্য কারো কাছ থেকে কিছু নেয়, তবে তার স্মরণ করা উচিত আল্লাহ সে আয়াত। আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢুকে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের অনুসরণ করো না, মানে কিছুটা নিতে গেলেই শয়তানের অনুসরণ হবে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ওয়া রাব্বুনা ইলা আশাদ্দিল আযাব,
যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি কিতাবের কিছু নিবা আর এই কিতাবের কিছু ছাড়বা, যদি তোমরা তোমাদের দৈনন্দিন জীবন বলো, ব্যবসায়িক জীবন বলো, সামগ্রিক জীবনের কোনো একটা জায়গায় যদি এই কিতাবকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিছু নিতে যাও, তবে শুনে রাখো দুনিয়ার জীবনে তোমাদের জন্য আসবে আযাব, এবং পরকালে তোমাদের জন্য কি অপেক্ষা করছে, পরকালে তোমাদের জন্য কঠিন সময়, কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। তাই সম্মানিত উপস্থিতি, এই সূরাটা হচ্ছে আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য, এই সূরাটা হচ্ছে মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্য, এই সূরাটা হচ্ছে তাওহিদবাদী এবং যারা তাওহিদবাদী না তাদের মধ্যে পার্থক্য, এই সূরাটা হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে তাদের সাথে, যারা কোরআন এবং সুন্নাহর সাথে অন্য কোনো কিছুকে মানবে তাদের মধ্যেও কি তাদের মধ্যেও পার্থক্য তৈরি করে ফেলেছে। এই পার্থক্য আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, এই পার্থক্য আমাদের প্রত্যেককে স্মরণ রাখতে হবে, এবং এই পার্থক্যকে মনে রেখেই আমাদের সকাল করতে হবে, এই পার্থক্যকে খেয়াল রেখে আমাদের রাত করতে হবে, এই পার্থক্যকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আপনি যদি পিতা হতে চান আপনাকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই পিতা হতে হবে, আপনি যদি ইমাম হতে চান আপনাকে মদিনার ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হতে হবে, আপনি যদি গৃহকর্তা হতে চান তাহলে আপনাকে ওই রকমই গৃহকর্তা হতে হবে যিনি মদিনার সেই গৃহকর্তা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি কর্তা ছিলেন তার মতো হতে হবে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি হতে পারবেন না, আপনি যেমন আপনার সামাজিক জীবনে অন্য কাউকে আদর্শ নিতে পারবেন না, রাজনৈতিক জীবনে নিতে পারবেন না, আপনার চেহারা জীবনে আপনি কি করতে পারবেন না, অন্য কাউকে আদর্শ নিতে পারবেন না, আপনার লেনদেনের জীবনে আপনি কাউকে আদর্শ নিতে পারবেন না, আপনি আপনার বিয়ের জীবনে, সাংসারিক জীবনে, অর্থাৎ জীবনের কোনো একটা পর্যায়ে এই সূরাটা নাজিল হয়ে যাওয়ার পর মুসলিমের জন্য অবকাশ নাই, সে অন্য কোনো কিছুকে আদর্শ হিসাবে নিবে, অন্য কোনো পথ পদ্ধতির দিকে যাবে, অন্য কোনো তরিকা ইজমের দিকে যাবে, কোনো মুসলিমের জন্য আর অবকাশ নাই। তাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো ফিরে আসুন ইসলামের দিকে, মেনে নিন কোরআন এবং সুন্নাকে, এবং জীবনের যে পর্যায়ে যা কিছুকে মানছেন, যা অনুসরণ করছেন সেটাকে নিয়ে চিন্তা করেন যে আপনি আসলে কী কী করছেন। মনে রাখবেন ওই সময় যদি আপনার অন্তর আপনাকে বলে যে এখনও তুমি পরিপূর্ণ হতে পারোনি, তবে মনে রাখবেন নাজাত কিন্তু আপনার থেকে দূরে আছে এখনও, আপনি কিন্তু এখনও নাজাতের পথে আসতে পারেননি, এখনও কিন্তু আগুনের মধ্যেই আমরা আছি। তাই আগুনের মধ্যে থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, শুধুমাত্র মুখে বললেই হবে না আমি চেষ্টা করছি না, আপনাকে কী করতে হবে, কাজে কর্মে এটার বাস্তবায়ন ঘটাতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, যার যেখানে আমাদের ত্রুটি রয়েছে সে আমরা সেখান থেকে সেই ত্রুটিগুলোকে মেক আপ করে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, এবং আমাদের এবং ওদের মধ্যে একটা তফাৎ সৃষ্টি করে দিই। মনে রাখবেন ততদিন মধ্যে সমাজ পরিবর্তন হবে না, ততদিন পর্যন্ত এই দেশের পরিবর্তন হবে না, যতদিন পর্যন্ত দুইটা দলের তৈরি না হয়ে যাবে, আর সেই দুইটা দল হচ্ছে আমরা এবং তোমরা। আমরা যারা হবে তারা রাসূল এবং সাহাবীদের যে আদর্শ ছিল সেই আদর্শের হুবহু অনুসরণ অনুকরণ করবে, আর যারা তোমরা হবে তারা রাসূলের সাথে অন্য কোনো কিছুকেও মানতে পারে অথবা রাসূলকে ছেড়ে অন্য কোনো কিছুকে মানতে পারে। তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ, অনেক বৈশিষ্ট্য, অনেক বিশেষণ তাদের থাকতে পারে, কিন্তু যারা আমরা হবে তাদের মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য, অন্য কোনো বিশেষণ থাকবে না, শুধুমাত্র একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে, সেটা কি, সেটা হচ্ছে কাল আল্লাহ ও কাল রাসূল, যে আল্লাহ কি বলেছেন আর তার রাসূল কি বলেছেন, এবং সেটার বাস্তবায়ন হচ্ছে ওয়াকালু সামিআনা ওয়া আতানা, আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনলাম এবং মানলাম। এই গুণ অর্জন করতে হবে, এই গুণ অর্জন করা ছাড়া যতই চিল্লাপাল্লা করি আর যতই লাফালাফি করি আর যতই হাম্বো ঝাম্বো করি আর যতই কিছু করি কিছুই হবে না, কিছু থেকে কিছুই হবে না। তখনই হবে যখন মানুষগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য চলে আসবে, সেটা হচ্ছে আল্লাহ কি বলেছেন তার রাসূল কি বলেছেন, এবং যখন মানুষগুলো এই গুণে গুণান্বিত হবে যে আল্লাহর কথা শোনার সাথে সাথে তাদের মুখ থেকে চিন্তা করি এই কথা আসবে না, যুক্তি দেখাবে না, অতএব কিন্তু এগুলো কিছুই বলবে না, শুধু তারা একটা কথা বলবে, সেই কথাটা কি, ক্বালু সামিআনা ওয়া আতানা, আমরা মেনে নিলাম, যতদিন পর্যন্ত আমরা মেনে নিলাম এই গুণ আমাদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত মনে রাখবেন আমরা এবং তোমরার মধ্যে কোনো পার্থক্য নাই, ততদিন সব আমরা আজকে এক হয়ে গেছি। এই জন্য দেখেন মুসলিম সমাজের দিকে তাকালে আমরা দেখব পুরো খিচুড়ির মতো হয়ে গেছে, এবং আমাদের জীবনটাও খিচুড়ির মতো, আমাদের প্রত্যেকটা দিনও খিচুড়ির মতো, আমাদের কারো সকাল হয় ইসলামে তো রাত হয় কুফরির মধ্যে, লেনদেন করি ইসলামে তো পারিবারিক জীবন চালায় কুফরির উপর, ব্যবসা করি ইসলামে তো আরেকটা চালায় কুফরি, মানে ইসলাম এবং কুফরিকে একাকার করে ফেলেছি। কিন্তু আমরা এবং তোমরা যে বৈশিষ্ট্যের আমরা যারা হবে তারা ইসলাম এবং কুফরিকে কি করবে না, একাকার করবে না, তারা জীবন এবং যৌবনকে আলাদা করবে না, তাদের পুরো জিনিসটা থাকবে কি, রাসূলের সুন্নাহর অনুকূলে, রাসূলের আদর্শ অনুকূলে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন এবং আমাদেরকে সেই পার্থক্য সৃষ্টিকারী জাতি হিসাবে কবুল করে নেন, এবং আল্লাহ যেন আমাদের মধ্যে যত দুর্বলতা রয়েছে এই দুর্বলতাগুলোকে দূর করে আমরা যেন সামনের দিকে আগে আসতে পারি, এবং আমরা যেন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যেতে পারি, এবং শুধুমাত্র তার তাওহীদকে আঁকড়ে ধরে, তার রাসূলের সুন্নাহকে একমাত্র আদর্শ ধরে যেন আমরা আমাদের
জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক সকলকে দান করুক। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক। আমাদের মধ্যে যাদের সমস্যা রয়েছে আল্লাহ তাদের সমস্যাগুলোকে দূর করে দিক। আমাদের মতিউর রহমান ভাইকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিক। আমাদের মধ্যে যারা ইমানের হালতে মারা গেছে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেন, তাদের কবরকে প্রশস্ত করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আমাদের ঘরগুলোতে শান্তি দিয়ে দেন। আমাদের যাদের যাদের ঘরে অশান্তি রয়েছে আল্লাহ সেই ঘরগুলোতে কি দেন, শান্তি দিয়ে দেন। আমাদের পরিবারগুলোকে ইসলামের দিকে ধাবিত করেন। আকুল কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাআলিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সকলকে মতিউর রহমান ভাই সালাম।